শিশু সারথিয়ে প্রতি বছরে এই ধরনের অনুষ্ঠান আমি আয়োজন করো প্রতি বছরে ফেব্রুয়ারিত করো অ্যাকচুয়ালি এবার অল্প মানে কোভিডর সিচুয়েশনের কারণে অল্পমান লেট হবলগিয়া হলো বা মার্চত পড়লে আমি তিনদিনিয়া কার্যসূচীরে এই বার্ষিক খেল অনুষ্ঠান আয়োজন করছো আজি প্রথম দিনা আমি শিশু সারথিতে করছো আর বাকি দুদিন আমার ITI ইনস্টিটিউটর যখন প্লেগ্রাউন্ড আছে তাতে হব অহাকালি আর পরহিলে আর আমি শিশু সারথিয়ে প্রতি বছরে ইনক্লুসিভ গেমৰ ওপৰত আমি গুৰুত্ব দিওঁ আৰু ইনক্লুচিভ গেমটো হৈছে ডিচেবল চিলড্ৰেন উইথ ডিচেবল আৰু নন ডিচেবল ল'ৰা ছোৱালীৰ লগত কাৰণ এতিয়া সমাজখন আমি এই ধৰণে গঢ়িব লাগিব মনত আমাৰ ছাপোজ আজিকালি সমাজত এনেকুৱা এটা ধাৰণা আছে যে ডিচেবল বুলি ক'লে তেওঁলোক পৃথক তেওঁলোক সমাজৰ পৰা পৃথক আমাৰ সেই ধাৰণাটো আজিকালি সমাজৰ মাজত এইটো এটা একচুৱেলি আমাৰ মনৰ ধাৰণা আমার চকুর এখন আবরণ আর সেই আবরণখন আমি কেই ধরনের আমি আঁতরাব পারো সমাজের পর সেই আমি শিশুখাটি অহর চেষ্টা করে আইসো আর আজি আমি ইয়াতে আজি ওপেনিং সেরিমনি হল আর ইয়াতে আমার ইন্সপেক্টর অফ স্কুলস কামরূপ মেট্রো স্যার আইছিলে আর স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ডেপুটি ডাইরেক্টর স্যার আইছিলে তো তেখেতসকলে আজি এই গেমটো উদ্বোধন করে গল আর আজি আমি ইয়াতে যিসকল হাই সাপোর্ট আমার হাই সাপোর্ট নিডস যিসকল চিলড্রেন্স আছে তেওঁলোকৰ কারণে আমি গেমটো অনুষ্ঠান আজি আয়োজন করছো অহাকালি আমি সর্বশিক্ষার আমি 10খন স্কুলৰ পৰা ষ্টুডেণ্ট আমি আমন্ত্রণ করছো খেলিবৰ কারণে আর সেই ষ্টুডেণ্টসকলৰ লগত আমার ষ্টুডেণ্টসে মিলি ITI ফিল্ডত অহা দুদিনৰ খেল অনুষ্ঠান আয়োজন হব 11 তারিখে আমার শুক্রবার আমার এই গেমের সমাপ্তি হব। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।